सी तारा एक रातेरी आकाश तुमी बाजले एक तारा आमार चिले कोठार पाशे ठीक सन्धे नामार मुखे तोमार नाम धरे क्यों डाके मुख लुकिए कार बुके तोमार गल्प बोलो काके आमार राते जागा तारा तोमार अन्य पाराय बाड़ी आमार एटा एकटी रूप कथा तबे এখানে না আছে রূপের মাধুর্য না কথার বার বারন্ত। এই এক মাস হল চেষ্টা কিন্তু চলছে, একটু কমেছে না? এবার গল্পে আসা যাক। এইটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, মানে ফেসবুকের আমার রিয়েল ফেসের সম্পর্কে কোনো আইডিয়াই নেই। এই জিরো ফিগারের জমানায় আমার ফিগার সত্যিই জিরো, রাউন্ড, ফুল সার্কেল। বাচ্চাবেলায় শুনেছি রাত্রে পরী নামে, বাট সেদিন সত্যিই নেমেছিল আসমান সে গিরা মেরে ফোন মে আটকা। আজ রাতেই দেখছি ফেসবুকে ডেবিউ করেছে। নিশাচর নাকি? রাত জাগে কেন? এরা কাজ নেই? এখনো জেগে? হ্যাঁ, আমি তো প্রায় রাত জাগি। কোন কলেজ? সেই প্রথম রাত জাগলাম, কিন্তু কেন? কুছ কুছ হোতা হ্যায়, তুম নেই সমঝোগে। কথা চলতে থাকলো, মানে জমে খির। আচ্ছা, তুই কবিতা পড়িস? না, ওসব। হ্যাঁ, নিশ্চয় পড়ি। বিশ্বাস করুন, স্কুলের পর কবিতার বই ঠাকুরদার জন্মেও ধরিনি। প্রিয় কবি কে তোর? রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদেব আদমি একদম, বাঙালিদের একমাত্র ভরসা, বাঙালিদের গডফাদার একেবারে। ভাগ্যিস জিজ্ঞাসা করেনি প্রিয় কবিতা, তাহলে তো বলতে হতো কুমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে ছিল ভাঙনি মনি। রিপ্লাই দিচ্ছিস না কেন? ঘুমাচ্ছিস নাকি? না, ওই রবীন্দ্রনাথের কথা শুনে একটু ভাবুক হয়ে গেছিলাম আর কি। আমার ফেভারিট কে জানিস? না, কে? জীবনানন্দ দাস। আশ্বিনের এত বড় অকুল আকাশে আর কাকে পাবো এই সহজ গভীর অনায়াসে? বলতেই নিখিলের অন্ধকারের দরকারে পাখি গেল উড়ে, প্রকৃতস্থ প্রকৃতির মতো শব্দে, প্রেম অপ্রেম থেকে দূরে। Away just in front of square on the offside, the outfield is pretty quick, it's hot in Mumbai, it's a teaser and they do well, a bit of tag teamwork and certainly save one if not two runs. কি করছিস? Fought for no loss. আমি এখন জিমে আছি। তুই জিমও করিস নাকি? হ্যাঁ, না হলে এরকম চেহারা বানালাম কি করে? Good connection. আচ্ছা, তুই জীবনানন্দ দাসের বনলতা সেন পড়েছিস? বনলতা সেন কার মেরেছে?
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন? জীবন আনন্দ নয়, তুই কথা বলবি না, জীবনের আনন্দ, আরে জীবন, হ্যাঁ আনন্দ, তাই তো আচ্ছা, তুই কখনো আকাশ দেখেছিস? খোলা আকাশ। আকাশ আবার বন্ধ হয় নাকি? হ্যাঁ, রাস্তায় বেরোলেই তো দেখি। লাস্ট কবে মন দিয়ে দেখেছিস? কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? না না, ও হ্যাঁ, ওই ছাদে দেখেছিলাম। জানিস, আমার মনে হয় মনের সাথে আকাশের একটা সম্পর্ক আছে। মানে মন যখন খুব ভালো থাকে তখন আকাশটা কি সুন্দর মনে হয়, আর মনটা যখন খারাপ থাকে আকাশটাও কি কুৎসিত মনে হয়। কি ঝাড় ঝাড়ানো কথাবার্তা ভাই, ভাই আমার কিন্তু একটাই ইচ্ছা, আমির খান। আচ্ছা, তুই উস্তাদ আমির খানের রাগ মারবা শুনেছিস? কি সেটা শুনে দেখিস, মনটা হু হু করে ওঠে। উস্তাদ আমির খান সাহেব গাইছেন মারওয়া। শুনলি, কেমন লাগলো? খুব ভালো, সারা রাত ঘুমাতে পারিনি। আচ্ছা শোন না, চল একদিন দেখা করি। দেখা আবার কেন? না তোর অসুবিধা থাকলে নো প্রবলেম। এই এক মাসটা খুব চাপে আছি রে, আমাকে একটা মাস দে, দেখা করছি। ওকে, ওয়েটিং টু সি ইউ। আজ এক মাস পূরণ হলো, কাল দেখা করতে যাব, দেখা যাক।
আমি অনিরুদ্ধ। নিশ্চয়ই তুই খুব শক, মিথ্যে কথা বলেছিলাম। ওসব ছাড়, বস না এখানে। আকাশটা দেখ, কি সুন্দর লাগছে না? পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজেলের বনে, পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে, পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে, আকাশ ছড়িয়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে। তবে শেষে এটা বলে রাখা ভালো, এসবই কিন্তু রূপকথা। আকাশে